এই রমজান মাস আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 38টা দেশে ইফতারি সামগ্রী তিনি পাঠাইতেন সুবহানাল্লাহ হে আর জোরে কইতে পারো না আর আমাগো দেশে কপাল মোরা দেশ অন্য দেশের থেকে আনে বাজারজাত করে থুইয়া দেয় রোজাদাররে যত প্রকার কোয়ালিটির বাস দেওন যা এইভাবে দেয় ঠিক কথা কান না কেন ঠিক ও সাধু ব্যবসায়ী জাহান্নামী জাহান্নামের কীট মালগুলো কিনে কিনে হাম দিয়ে দিবে কম দাম দিয়ে রমজানে ছাড়বে একবারে আর যা পুষ্টির যত লাগে সব কামাবে রমজানে ঠিক কামাবি খাইয়া যাইতে পারবি না বদমাশগুলো কথা কান না কেন ঠিক বাণিজ্যিক মন্ত্রী এক এক করে দেয় প্রধানমন্ত্রী যেই বরমে আরো বেশি দরকার কথা কান না কেন হে বাণিজ্যিক মন্ত্রী যদি হয় শিল্পপতি তে হেইডারে তাহলে কি বুঝবো ওই বেটাই যদি ব্যবসায়ী হয় বাণিজ্যিক মন্ত্রী দিতে হবে আগে যেটা রাস্তায় ছিল ওই ডেরে কারণ জের কিনা খাইতে হয় ওরে দিতে হয় বাণিজ্যিক মন্ত্রী দিতে হবে যে বেটা বিমান চালাইছে ওই বেটারে বাণিজ্যিক মন্ত্রী দিতে হবে ওই বেটারে যেই বেটা আগে কৃষি মন্ত্রী আছে কথা কন না কেন যে আগের তাই ধনপু ভয়ারে দিলে কি বুঝবে ওরা তো অসাধু ব্যবসায়ীরা মাল পানি দিয়ে বন্ধ করে দিয়ে দেবো স্যার আমার কামাই রমজানে হতে ভাই মাননীয় প্রধানমন্ত্রী বন্ধু বলবো এবার রমজানে মানুষের হাতের অবস্থা খুব খারাপ অতি তাড়াতাড়ি আপনি এই দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করেন আর কিছু না হোক অন্তত ইফতারিটা সেহরে যদি আমার ভাইরা ঠিক মতো খেতে পারে প্রাণ খুলে আপনি দোয়া পাবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা কন না কেন আমি বলবো আপনি আর্মি নামায় দেন পুলিশের দ্বারা সম্ভব না পুলিশ রে ও কার্টন পিস্তি সাইডে হাত দিলে কাইতে পারে পুলিশ কথা কন না কেন পিয়াজ প্রতি দুইটা হাত দিলে পুলিশ চিত হয়ে পড়ে ও কাম হইব না পুলিশের দ্বারা যেগুলা খাইয়া চিত হয়ে পড়ে ও তো তেলা পোয়া তেলা পোয়া দেখবেন শীত হয়ে যে থাকে শীত হয়ে থাকে ও শীত হলে কিন্তু আর খাইতে হয় না তেলা পোয়া এমন একটা প্রাণী ওরে দৈরা শীত করন ভূত করন লাগে ও এমন একটা জিনিস ও একবার শীত হইছে তো মরা লাগ করতে শীত এনে নে 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 করব আর ঠ্যাঙে কাম হয় না কথা কন না কেন পুলিশে শীত করে দিতে পারলে আর কাম হইব না তেলা পোয়া পুলিশ দিয়ে কাম হইব না দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করতে হবে আর্মির দ্বারা কথা কান না কেন আর্মি না ময়দান ইফতারিতে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে খেজুর খুরমা পোলাও ঠিক মতো আমার ভাইরা গরিবানা হালাতে খাইতে পারে ইনশাআল্লাহ আর কিছু না হোক এই দেশে আল্লাহ রহমত নাজিল হবে বেতন পাবে এটা 40,000 টাকা ঘর ভাড়া 25,000 টাকা পোলা বানে বেতন 5,000 টাকা গেল গাবেডার 25,000 30,000 এই মিয়া বাজার করব কি ছাতা দিয়া একদিন আমি কালকে মাদ্রাসার বোর্ডিং এ বাজার করতে গেছি 25,000 গেছে গামা লয়ে গেছি 12,000 পরে আবার বাড়িতে টানন লাগছে আমার হে বিল দেওনে লাগা আমি জিহাদি আমি তো প্রতি রাতে কামাই মোটামুটি খারাপ না ভালোই কামাই আপনাদের থেকে আমি যদি শীত হয়ে পড়ি সেই তেলা পর মতো আর এই বেটারা কি করবে কথা কান না কেন বেজার হইতেছে না যাই হোক একবারে জেলে যাবো ওই তো ওই জেলে যাইয়াও কম এই মুসলমানের বলা মানুষের কষ্ট দেখতে দেখতে এখন আর কলি যায় মানায় না এক বেলা খাইবো বাচ্চা লইয়া মাছের দোকানে যে চোখের পানি ছেড়ে যায় এই যে সরকারি চাকরিজীবী যারা আছে দ্রব্য মূল্যের দাম বাড়ছে বেতন বাড়ছে গোড়ার ডিম বাড়ছে রিক্সা চালক ডাইলের দোকানে যে তাকায় থাকে যে ডাইল দিয়ে পোলা বানে সেটা ভাত দেবো সাহস পায় না ডাল কিনলে চাউল কিনবো কি দিয়া চাউল কিনলে লবণ কিনবো কি দিয়া কথা কন্যা ডাল তো সব ঠিক আছে ডাউলের মধ্যে লবণ না দিলে খাইতে পারবেন ওটাও তো লাগবে বুঝলাম লবণ সব কিনছেন কাঁচামরিচ কিনবেন কি দিয়া পিয়াজ কিনবেন কি দিয়া অতএব আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি আমার দেশের রত্ন আপনি এই দেশের অভিভাবক অতি তাড়াতাড়ি আর্মিগুলো নামায় দেন রমজানের আগে মানে আর্মিকে কোনো কামে লাগে না খালি মশুরিটা নাই ঘুমাই আছে মধ্যে গুলা নামাই দেন এগুলো নামাই দেন তো পুরো রমজান মাস নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের মানুষ সুখে থাকবে
কথা বলে না কেন বাংলাদেশের মানুষ ভালো থাকবে ওই যে কেশিয়ারে পোলা আর্মি চাকরি করে ফোন করে কয়ে দেন ভালো করে মনে রাখবেন মিয়া মনের কষ্ট কষ্টগুলো খালি কইতাছি এই যে রমজান মাস আসছে সাহাবা একরামের নিয়ত ছিল আবু হানিফা খালি ইমামগো খালি বকেন মিয়া ইমামগো অবদান ইমামদের অবদান কোনদিন শেষ করতে পারবেন না কথা কালে না কেন এই যে যেটা আপনারা কইতে পারতাছেন না বুকের মধ্যে খালি ফুসলাই ফুসলাই আটেন আমি তো কইয়ে লাইলাম অন্তত আমার মতো যদি 50 জন ইমামে বলে মানে প্রধানমন্ত্রী কানে যাবে মানে প্রধানমন্ত্রী কানে তো দেয় না তার আমলা সামলাদা সবাই সে আল আইমাল পকেটে প্রধানমন্ত্রী মনে করে আমার জনগণ ভালো আছে হে কেমনে বুঝবো হে তো রাস্তায় নামে না কথা কন না কেন রাস্তায় নামবে তার এমপি মন্ত্রীরা যদি রাস্তায় নামে দেখে যে আমার জনগণের দুর্দশা যেই প্রতিশ্রুতি দিয়ে আমি ক্ষমতায় বসছি আমার জনগণ যদি ঠিক না থাকে আমি আমলা সামলা দেখি কি করব অতএব আপনি মানুষের কষ্টগুলো বুঝেন আপনি আমার বাংলাদেশের মা আপনাকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনি কোনো রোজাদারের বর্দ নেবেন না রোজাদারের বর্দ আজ না হোক 10 বছর পরে কামে লেগে যাবে I'm gonna stick to it.